বর্তমান যুগের প্রত্যেকটা সেটেই সিস্টেম নেভিগেশন সেটিংসটা রয়েছে। আমরা অনেকেই বিষয়টা সম্পর্কে না জানার কারণে ইউজ করি না, আবার অনেকেই ইউজ করি কিন্তু ভয় পাই, কারণ এই সিস্টেম চালু করার পর এই অপশনটা সে খুঁজে পায় না বা খুঁজে পাওয়া যায় না। তো ভিউয়ার্স, আমরা যদি গুরুত্ব সহকারে এই সিস্টেম নেভিগেশন সেটিংসটি আমরা শিখে ফেলি কিংবা গুরুত্ব সহকারে যদি এটা আমরা দেখি আজকের ভিডিওটা, তাহলে আমরা অনেক উন্নত হব বা আমাদের সেটকে অনেক স্মার্টভাবে ইউজ করতে পারবো, এবং অবশ্যই আপনার অনেক ভালো লাগবে এবং আপনার ফোনের লুকটা চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স, চলুন শুরু করি এবং দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, এ ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। ওকে, ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব আমাদের সেটিংস অপশনে। সেটিংস অপশন থেকে আমরা সিস্টেম নেভিগেশন অপশনটি খুঁজে বের করব। তো আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা সিস্টেম নামে একটি অপশন রয়েছে, আমরা এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম নেভিগেশন একটা অপশন রয়েছে, ঠিক আছে। সো আমরা এই অপশনে ক্লিক করব, যেহেতু আমরা এই অপশনটা জানতে চাই বা এই অপশনটা সম্পর্কে আমরা বুঝতে চাই, শিখতে চাই অনেক কিছু। সো আমরা এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস শুরু করতেছে, অর্থাৎ থ্রি বাটন নেভিগেশন যে অপশনটা রয়েছে, অর্থাৎ আমাদের সেটের যা তিনটি বাটন রয়েছে, এই যে একটি এবং এই যে একটি এবং এই যে একটি, ঠিক আছে। সো আমরা একটাকে বলি ব্যাক বাটন, হোম বাটন। এই বাটনে আমরা যখন ক্লিক করি তখন আমাদের আমরা কোন কোন ফাংশনে কিছুক্ষণ আগে ওপেন করছি, কোন কোন সফটওয়্যার আমরা কিছুক্ষণ আগে ওপেন করছি সেটা শো করে, ঠিক আছে। এবং এখান থেকে আমরা রিফ্রেশও করে দিতে পারি এই অপশনের দ্বারা, ঠিক আছে। সো আমি আজকে আপনাদের যে বিষয়গুলো আজকে দেখিয়ে দিব, এই অপশনের কাজ বা সিস্টেম নেভিগেশনের যে কাজগুলো সেগুলো আসলে দুর্দান্ত কাজ, এবং আপনারা এই যে অপশনগুলো রয়েছে, এই যে অপশনগুলো রয়েছে, ঠিক আছে, এই যে বাটনগুলো রয়েছে আমাদের সেটের সবচেয়ে সব নিচে যে বাটনগুলো থাকে, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এই যে বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা বাম সাইডে আনতে পারেন, ঠিক আছে, এখানে আনতে পারেন, এবং এই যে বাটনটা আপনি চাইলে এখানে আনতে পারেন, ঠিক আছে। আর মাঝের বাটন যেটা রয়েছে, মধ্যখানে যে বাটনটা রয়েছে সেটা যেখানে আছে সেখানেই থাকবে। কিন্তু একটা জিনিস আপনারা করতে পারেন, এই বাটনের একটু গঠন চেঞ্জ করতে পারেন বা ফেসটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে, আয়তন যেটাকে বলি আমরা সেটা চেঞ্জ হবে। সো চলুন দেখি দিই কীভাবে করতে হয় এটা। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, ঠিক আছে, বর্তমানে যে আমার সেটের যে বাটনটা রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি এই যে পদ্ধতি রয়েছে, অর্থাৎ ব্যাক বাটন রয়েছে ডাইন সাইডে, এবং হোম বাটন যেটা সেটা মধ্যখানে রয়েছে, এবং রিফ্রেশ বাটন যেটাকে আমি বলি, জানি না আপনারা কী বলেন, এটাকে আমি রিফ্রেশ বাটন বলি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ বাটনও রয়েছে বাম সাইডে। সো আমার সেটের এই যে অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, একেবারে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন। এখন আমি চাইলে আমার সেটের ব্যাক বাটনটা আমি আনতে পারি বাম সাইডে, এবং রিফ্রেশ বাটনটা আমি আনতে পারি ডাইন সাইডে। সো আমি দেখিয়ে দিই আপনাদের কী করতে হবে এজন্য। সো আপনারা নিচের যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে জাস্ট ক্লিক করবেন, এই যে দেখেন, ঠিক আছে, জাস্ট ক্লিক করার পরই চলে আসবে, দেখতে পাচ্ছেন আপনারা, আমি আবার দেখিয়ে দিই, এই যে দেখেন, ঠিক আছে। এবং আপনারা চাইলে আরেকটা কাজ করে নিতে পারেন, সেটা হচ্ছে এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে যে অলরেডি বাটনগুলো শো করতেছে, আমি একটু হোমে চলে যাই, ব্যাকে চলে যাই। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাটনটা রয়েছে, এখানে যে বাটনগুলো রয়েছে, ঠিক আছে। সো আপনারা চাইলে এই বাটনগুলো এখান থেকে তুলতে পারেন বা হাইড করে রাখতে পারেন। সো এজন্য পুরনোই আমরা চলে যাব আমাদের সিস্টেম নেভিগেশন যে অপশনটা রয়েছে সেখানে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রেটুয়েট নেভিগেশন যে অপশনটা রয়েছে, এই যে গেট শিওর যে অপশনটা রয়েছে, এই অপশনে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে বাটনটা রয়েছে, একটু আগে যে বাটনটা শো করতেছে এখানে, অলরেডি শো করতেছে যে হাইড বাটন ব্লার, ঠিক আছে, অর্থাৎ বাটনটি ব্লার হয়ে গেছে। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেট শিওর নেভিগেশন টিউটোরিয়াল, ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করলে আরও কতগুলো অপশন পেয়ে যাচ্ছেন। সো ক্লিক করলাম। তো ক্লিক করার পর এটা দেখাচ্ছে যে কীভাবে আমরা ইউজ করব বা এটা কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। এখানে ডিলেটের একটা অপশন আছে, এভাবে ক্লিক করলে আমাদের হোম পেজে চলে যায়, এবং এখান থেকে আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে, এখানে আরও অনেকগুলো সেটিংস রয়েছে।
সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাটনগুলো হাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এই অপশনটা চালু করার পর এখান থেকে বাটনগুলো হাইড হয়ে যায়। এখন আপনারা চাইলে এখানে টাচ করলেই বাটন দেখা যাচ্ছে না, হাইড হয়ে গেছে, কিন্তু আপনারা যদি টাচ করেন তাহলে বাটনের কাজ করবে। সো আমরা পূর্বে যেভাবে ছিল ঠিক সেভাবেই করবো, এর জন্য আমরা বাটনে ক্লিক করছি এবং এখান থেকে আমরা হাইড বাটন যেটা রয়েছে ব্লার সেটা আমরা অন করব, অর্থাৎ এটা অফ করে দিব, ঠিক আছে। সো আমরা আবার থ্রি বাটন যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে বাটনটা আবার পুনরায় ফিরে পেলাম, ঠিক আছে। সো ভিউয়ার্স এই ছিল আজকের পরিবেশনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।